100 দিনের কাজের টাকা না পেয়ে বিক্ষোভে ফেটে পড়ল নাটাবাড়ির কয়েকজন শ্রমিক। এবছর ঘন ঘন বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, একদিকে লকডাউন অপরদিকে ঘন ঘন বৃষ্টি, ব্যাপক পরিমাণে শস্যের হানি হয়েছিল, ক্ষতি হয়েছিল, এখনও প্রচুর পরিমাণে শস্য ক্ষেত জলের তলায় আছে বলাই চলে, এবং সেই শস্যগুলো পুনরুজ্জীবিত হওয়ার কোনো লক্ষণই নেই। তা সত্ত্বেও শ্রমিকরা যখন এই আকালের বাজারে ইমার্জেন্সি ক্ষেত্রে রিং বসিয়েছিল, সেই রিং বসানোর 100 দিনের কাজের আওতায় কাজ করেও তারা টাকা পায়নি, ফলে বাধ্য হয়ে বিক্ষোভে ফেটে পড়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করে। এবং অদ্ভুত বিপর এবং অদ্ভুত বিষয় যেটা, সেটা হলো এই কাজটি যখন ইমার্জেন্সি ক্ষেত্রে করা হয়েছিল, স্থানীয় প্রশাসন মদত অর্থাৎ পঞ্চায়েত এবং তৃণমূলের বুথ সভাপতি মারফত এই কাজ করে যখন তারা প্রাপ্যের টাকা হকের দন পেতে চেয়েছিল, তখন তারা বলেছিল যে বিল হয়ে গেছে, বিল পাবেন, অন্যেরা 6 মাসেও বিল পায়নি, আপনারা কিভাবে পাবেন। তাই এই বিলের দাবিতে যখন বঞ্চিত শ্রমিকরা প্রধানের কাছে যায়, আশ্চর্যের বিষয়, দুর্ভাগ্যের বিষয়, প্রধান সাহেব জানেনই না যে তাদের 100 দিনের প্রকল্পে তাদের কাজ করা হয়েছিল, ফলে আরও এক প্রকার রুষ্ট হয়ে যায় শ্রমিকরা। কি বললেন আমাদের মুখোমুখি হয় শ্রমিকরা, শুনুন। কথা ছিল পুজোর আগে, একদিন আগে হলেও আমাদের বলছে যে পয়সা ঢুকবে, পয়সা ঢোকেনি। আজকে আমরা সকালবেলা প্রধানের কাছে গেলাম, প্রধান বলল যে আমার এটা জানা ছিল না কোনো কাজের কথা, আমাদের জিজ্ঞাসা করতেছে আবার কোথায় কি কাজ হয়েছে। আমি বললাম যে আমাদের বাড়ির সামনেই কাজ হয়েছে, উনি বললেন আমার জানা ছিল না। তারপর আমরা আমাদের বুথ সভাপতির কাছে গেলাম, বুথ সভাপতি বলল যে টাকা আমরা বিল পাস করছি কিন্তু পয়সা কবে ঢুকবে কোনো গ্যারান্টি নেই। এমন আরও একটা উদাহরণ দিল যে 6 মাস হয়ে গেলো ওদের টাকা ঢোকেনি এখনো, এখন এটা কবে ঢুকবে আমাদের, মানে আমার এখনো জানা নেই। এতটুকু বলছি। কি কাজ করেছিলেন আপনি? আমরা এইখানে রিং বসিয়েছি বাড়ির সামনে, বর্ষার বৃষ্টির দিনে রাস্তায় এক কোমর জল হয়, তা আমাদের বলছে যে রিং বসিয়ে দাও, আমরা বসিয়ে দিয়েছি, আর এখন পয়সা দেওয়ার কথা ছিল পুজোর একদিন আগেও কিন্তু পয়সা দিচ্ছে না। সেটা কি 100 দিনের প্রকল্পের টাকা ছিল? হ্যাঁ, ওরাই বলছে যে 100 দিনের কাজে আমরা ঢুকিয়ে দেবো। বিএনসি সরকার নাকি তাদের টাকা পয়সা দিচ্ছে না, কি বলবেন? দেখো আমরা যতটুকু জানি যে এদের রিংয়ের কাজ, ইমার্জেন্সি জল পাস করার জন্য ইমার্জেন্সি ফান্ডে অঞ্চলে টাকা ঢোকে, সেই টাকার থেকে এই কাজগুলো হয়। কিন্তু এখন দেখা গেল এরা 4 মাস হলো কাজ করছে, টাকা পায় নাই, পদ অবরোধ করছে, কারণ দেখা গেলো কি ইমার্জেন্সি ফান্ডের টাকা তুলে খাইছে আর এখন জব কার্ড নিয়ে গিয়ে এন্ট্রি করাইছে। এটাই হবে আর কি হবে, এরা তো খায় রে, সবসময় খায়। এটা মানে এরা বলতে কাদের বোঝাচ্ছে? টিএনসি সরকার, এখানকার রানিং প্রধান পঞ্চায়েত যারা আছেন তাদের একটা একটা বুধে এতদিন হলো 4 মাস কাজ করছে, গরিব মানুষ লকডাউনে টাকা দেওয়ার কথা ছিল পূজার আগে, সে দেয় নাই, এখন বলতেছে জানি না, প্রধান বলছে বলে জানি না, যতদূর শুনলাম। তো এটা কি এরা টাকা তুলে খাইছে, এখন জব কার্ড দিয়া কেন্দ্রের টাকা দেওয়া হবে, এটাই ওদের প্ল্যান। যে কারণের জন্য কি কেন্দ্রের দুর্নাম করতে কি এরকম করছে নাকি? না না, কি দায়িত্ব গ্রাম পঞ্চায়েত অধীনস্থ আমাদের একটা লোকেশন কুমারপাড়া, জায়গাটা আমরা চিনি, সেখানে ওখানে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা ভিত্তিহীন পরিস্থিতি তৈরি করার জন্য কেবা কাহারা সেই জায়গাটায় তারা সামিল হয়েছে। সেখানে একটা অচলতি রাস্তা, রাস্তার পাশ দিয়ে একটা রিংয়ের কাজ করানো হয়েছিল, কিন্তু সেই কাজটার পরিপ্রেক্ষিতে তারা ন্যূনতম একটা বিল তারা পাবে, সেই পরিপ্রেক্ষিতে সেই বিলটা প্রসেসিং পুরোপুরিভাবে হয়ে গেছে, এবং গত 10 তারিখ এই মাসের, চলতি মাসের গত 10 তারিখেই সেই বিলটা প্রসেস করে অফিসিয়ালভাবে পাঠানো হয়েছে। সেটা যাদের যারা কাজ করেছে তারা নিজস্বভাবে তাদের অ্যাকাউন্টে তারা পয়সাটা পাবে, সেই অপেক্ষারত অবস্থায় চলছিল। তো হঠাৎ করে আমরা আমাদের অজান্তে, বা আমরা অত্র গ্রাম পঞ্চায়েত কিছু জানেন না, সেখানে তারা হঠাৎ করে এখানে একটা রাস্তায় একটা গ্যাঞ্জাম করে একটা এলাকায় উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করছে, সেটা আমরা ভিত্তিহীন বলেই মনে করছি। এই ঘটনা, এই ঘটনায় কি বিজেপির লোকজনই জড়িত, কী মনে করেন? এখানে কতিপয় ব্যক্তি তারা ওই রকম উস্কানিমূলক পরিস্থিতিতে, অর্থাৎ অপোজিশন যে পার্টি তাদের পক্ষ থেকেই হয়তো করা হচ্ছে, আমরা সেটা অনুভব করে বুঝতে পারতেছি। কেননা শাসক দলের বিরুদ্ধে তারা বিভিন্ন রকম মিথ্যা অপপ্রচার, তকমা লাগিয়ে নিজেদের
ইমেজটাকে হাইলাইটস করার একটা পরিস্থিতি তারা ভাবছে, সেটাও হলে হতে পারে। আপনার নাম?